আমাদের এই সঙ্গীতের ভুবন বিশাল এবং বৈচিত্র্যময়। আমাদের চেষ্টা থেকে গানের কথা, সুর, শিল্পী নির্বাচন এবং দৃশ্যায়নে এই বিশাল বৈচিত্র্যের কিছুটা হলেও তুলে ধরা। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি সঙ্গীত পরিবারকে, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এবং তার পরিবার। নিয়াজ ভাই, শুরুতে আমরা দর্শকদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। আপনাকে তো সবাই চেনেন, তার পাশেই রয়েছেন সাবরা নিয়াজ, তার পত্নী। এরপরে রয়েছেন মেহনাজ চৌধুরী, তার একমাত্র কন্যা। এরপরে রয়েছে ফাইয়াজ মোহাম্মদ চৌধুরী, একমাত্র পুত্র সন্তান। নিয়াজ ভাই, কোনো প্রচার মাধ্যমে সপরিবারে এর আগে কি আপনি কোনো গান গেয়েছেন? না। তো সেই অর্থে আমরা বলতে পারি সপরিবারে এটাই আপনাদের প্রথম গান? এটা অবশ্যই প্রথম গান। কেমন একটা অভিনব একটা অনুভূতি মনে হচ্ছে। দর্শক মন্ডলী, আর কথা না বাড়িয়ে এই শিল্পী পরিবারের সমবেত কণ্ঠে আমরা একটি ভিন্ন স্বাদের গান শুনবো। আর এই গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন আলী আকবর রূপু। কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, উপন্যাস হবে সহধর্মিনী এমন যদি মেলে, তার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে। ভালোবাসা প্রাণে প্রাণে সুন্দর হবে মন, বন্ধুর মতো হবে হৃদয়ের বন্ধন, ভালোবাসা প্রাণে প্রাণে সুন্দর হবে মন, বন্ধুর মতো হবে হৃদয়ের বন্ধন, ও শান্তি তার মতো বেটি, গল্পের মতো ছেলে। তারু তে দে আনরে তারে তারে তারু, তারু তে দে আনরে তারে তারে তারু, দিন তানা দে রে নানা দে রে, দিন তানা দে রে নানা দে রে তারু দে টা যদি হতো একটি পরিবার, আত্মা আর আত্মীয় স্নেহ মায়া মমতা, কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, উপন্যাস হবে সহধর্মিনী এমন যদি মেলে, রাতের সেই বন্ধন দিতে পারে সুখের প্রদীপ জ্বেলে, কবিতার মতো মেয়েটি,
বাপের মতো ছেলে। কবিতার মতো মেয়েটি, গল্পের মতো ছেলে, উপন্যাসবে সহধর্মিণী এমন